আসসালামু আলাইকুম। আজকেও আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো জাপানি স্টুডেন্ট ভিসা সফলতায় এসেছে এবং এই ভিসা কিভাবে সফলতায় আসলো এবং কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে শুরু করেছে জাপানিজ ভাষা এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে কি কি ডকুমেন্ট দরকার বা কি কি দরকার নাই বা হচ্ছে আমরা এই বিস্তারিত সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা স্টুডেন্টের কাছে যাই, তার ভিসা সফলতা কিভাবে এসেছে তার মুখ থেকে আমরা শুনে নিই আজকে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? জি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই আজকে যে ভিসা পেলেন বা ভিসা সফলতা আসলে তো খুব সহজে চলে আসে না, এই যে জার্নিটা ছিল আপনার, এই জার্নির মধ্যে কিভাবে আপনি পার করছেন বা হচ্ছে জাপানিজ ভাষাটা কিভাবে প্রথমত শিখছেন, এই জিনিসটা যদি আমাদের কাছে একটু বলতেন যে জাপানিজ ভাষা শুরু থেকে আজকে পর্যন্ত আপনার কেমন জার্নিটা ছিল? জাপানি আসলে ভাষাটা অত সহজ না, আবার হচ্ছে গিয়ে চাইলে যে পারা যাবে না তেমনটাও নয়। জাপানি ভাষা আসলে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে গত বছর হচ্ছে গিয়ে গত বছর মার্চে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসি, সেই সময় থেকে দীর্ঘ 6 মাস সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আমি জাপানিজ ভাষা শিক্ষা নেই এবং এখানের শিক্ষকরা খুবই কাইন্ডলি, তারা খুব যত্ন করে জাপানিজ ভাষা শিখায়। আর এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ফাইল প্রসেসিংয়ের ব্যাপারটা হচ্ছে গিয়ে আরও বেশি চমৎকার, ওরা ফাইল প্রসেসিংয়ে এক কথায় অসাধারণ। আচ্ছা, আমরা আমরা মূলত জানতে চাচ্ছি যে আপনি যে ভাষা শিখলেন, আপনি কি নার্ট জেলপিটি দুইটাই ছিল? জি জি, আমার নার্ট জেলপিটি দুটোই ছিল। নার্ট জেলপিটি দুইটাই ছিল, তো এই যে নার্ট এবং জেলপিটি পাস করাটা আসলে এই জিনিসটা আমাদের এখানে যেমন সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কীভাবে পাস করাইছে বা আপনি কতটুকু সহযোগিতা পেয়েছেন? এর অবদান সান জাপানিজ ট্রেনিং সেন্টারের অনেক, কারণ এখানের স্যাররা যে সুন্দরভাবে শিক্ষা প্রদান করেছেন সে কারণেই আমি সুন্দরভাবে নার্ট এবং জেলপিটি পাস করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এইখানে শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো, তার কারণেই হচ্ছে আপনি নার্স জেলপিটি দুইটাই পাশ করতে পেরেছেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো আপনি আপনি যে এই যে জাপানিজ ভাষা শুরু করলেন, এই আসলে জাপানের সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কথা কোথা থেকে জানতে পারলেন এবং কেনই আপনি জাপানটাকে চয়েস করলেন? আমি জাপানের জাপান এই সান জাপানিজ ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে পারি আমার মামার কাছ থেকে প্রথম। আমার মামাই এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আমাকে প্রথম পাঠায়। আমার খালাতো ভাই হচ্ছে গিয়ে MD জাকির হোসেন। আচ্ছা, আমার খালাতো ভাই আর আমার মামা দুজনই আমাকে সান জাপানিজ ট্রেনিং সেন্টার সম্পর্কে বলেন এবং আমি তারপরে হচ্ছে গিয়ে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে কথা বলি সরাসরি, তারপরে তাদের এখানে ভর্তি হয়ে জাপানের ফাইল প্রসেসিংয়ের জন্য। আপনি আপনার মামার কাছ থেকে শুনলেন যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার সম্পর্কে এবং আপনি যে খালতো ভাই আছে ও হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ ওর কাছ থেকে হয়তো বা আপনারা শুনছেন, সব মিলে হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার এইভাবে চোজ করলেন। তো আপনি এই যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসলেন, আপনি কি ধোকা খেয়েছেন? জি না, এটা তো আপনি আপনার এই যে সফলতাটা মানে এটা কি মানে আপনি সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কতটুকু সহযোগিতা করেছে? অনেক সহযোগিতা করেছে, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের অবদান অনেক বেশি। সান জাপানিজ ট্রেনিং সেন্টার দক্ষভাবে কাজ করেছে বলেই তো আজ আমি জাপানের ভিসা হাতে পেলাম, এর জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ হানান সেনসেকে। ধন্যবাদ আপনাকে। আর একটা বিষয় হচ্ছে অনেকেই চিন্তিত থাকে এম্বাসি যে বিষয়গুলো হয়ে থাকে, আপনিও তো ওয়েটিংয়ে ছিলেন? হ্যাঁ, আমিও ওয়েটিংয়ে ছিলাম দুদিন। তো আমি তো আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে ওয়েটিং থাকাটা কোনো প্রবলেম না, আমাদের ডকুমেন্ট যখন অরিজিনাল থাকবে বা সব ডকুমেন্ট জেনুইন থাকবে অবশ্যই ইনশাল্লাহ ভিসা পাবেন। তো সেই ক্ষেত্রে তো ইনশাল্লাহ আমরা সেক্ষেত্রে আপনি হানান স্যার অনেক আমাকে বেশি সাহস দিয়েছে যে ভয় পাওয়ার কিছু নেই, ভিসা অবশ্যই দিয়ে দেবে, কারণ আমাদের ডকুমেন্টগুলো ছিল একদম লিগ্যাল, যার কারণে আমাদের কোনো ভয় ছিল না। আর হানান স্যার আমাদেরকে অনেক বেশি সান্ত্বনা দিত, অনেক বেশি ইয়ে করতো যে ভয় পাওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, এই যে যারা সামনে জাপান যাবে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে বা আসলে কি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভাষা শিখার ক্ষেত্রে হচ্ছে পারদর্শী বা হচ্ছে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার মতে কী মনে হয় যে এই যে আমরা April 2024 শুনে আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সিও সফলতা এসেছে, আশাবাদী যে আমরা প্রতিনিয়তই আমরা ভিসার জন্য আমাদের এম্বাসি ফেস করাচ্ছি, ইনশাল্লাহ আমরা সবাই ভিসা পাবে। তো সেই ক্ষেত্রে আপনি কী মনে করেন যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে একটা স্টুডেন্ট ভর্তি হলে তার জন্য কি ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের দক্ষতার কারণে আজ আমি জাপান যেতে পারতেছি, এটা থেকে প্রথম কথা। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ওপর আস্থা রেখে আপনারা অবশ্যই জাপান যারা যেতে চান তারা আস্থা রেখে তাদের কাছে ফাইলগুলো জমা দিতে পারেন এবং তারা ফাইল প্রসেসিংয়ের জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসতে পারেন, অবশ্যই আপনারা নিরাশ হবেন না। আচ্ছা, আপনি যে আপনার ভিসাটা দেখাইতেন সবার উদ্দেশ্যে, এই হচ্ছে
জাপানে স্টুডেন্ট ভিসা, এবং জাপান যাওয়া মানে হচ্ছে স্টুডেন্ট ভিসা যাওয়ার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একটা রেমিটেন্স যুদ্ধ পাচ্ছি, কারণ হচ্ছে এই রেমিটেন্স যুদ্ধই ভবিষ্যতে আমাদেরকে এবং আমাদের দেশকে চালাবে ইনশাল্লাহ। আমরা এই প্রত্যাশা নিয়ে আমরা আগাচ্ছি, এবং আমরা শুধু যে হচ্ছে একটা স্টুডেন্ট নিয়ে কাজ করি এরকম না, এক পুরো একটা ফ্যামিলি এবং পুরো একটা আত্মীয় স্বজন নিয়ে কাজ করি, কারণ হচ্ছে ও যদি আজকে জাপানে যেতে পারে এবং আমাদের জন্য রেমিটেন্স পাঠাইতে পারে, আমাদের দেশ চলবে এবং আমাদের এই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এইরকম হচ্ছে আমাদের প্রিয় ভাইয়েরা। এবং হচ্ছে কারণ হচ্ছে এই শিক্ষিত ভাইয়েরাই কিন্তু আসলে দেশকে এগিয়ে নিতে নিয়ে যেতে পারে। তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও সফলতা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি আমাদের ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ভিসা সফলতার যে গল্প থাকে বা কি কি ডকুমেন্ট নিয়ে হচ্ছে এম্বাসি ফেস করতে হয়। আমরা পরবর্তী এই ভিডিওগুলো নিয়ে আসবো। সবাই ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সানজামান স্টেশনকে, ধন্যবাদ হানান সিনসিকে, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ, ভালো থাকবেন।